সৌদি আরবের ক্লাবে যোগ দিতে যাচ্ছেন মেসি। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে রোনালদোর পর লিওন মেসি সৌদি আরবের কোনো এক ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। তবে সেই গুঞ্জন একেবারে উড়িয়ে দিলে সৌদির ফুটবল প্রধান। দিন কয়েক আগে মেসি রোনালদোর ম্যাচ হয়েছে। এই প্রীতি ম্যাচে সৌদির ক্লাবগুলোতে সম্মিলিত দল নিয়ে সৌদি অল স্টারের হয়ে প্রতিনিধিত্ব করেছেন CR7। এই ম্যাচে অবশ্য রোনালদো দুটি গোল করলেও শেষ হাসি এসেছেন PNC। তবে গুঞ্জন ছড়াতে শুরু করেছে রোনালদোর পর মেসিকেও সই করতে চলেছে সৌদির কোনো একটি ক্লাবে। এক ধাপ এগিয়ে কয়েকদিন আগে জানানো হয় আল হিলাল এবং আল ইতিহাদ প্রতি মৌসুমে আর্জেন্টিনাকে প্রায় 350 মিলিয়ন ইউরো দিতে ইচ্ছুক। তারা সরকারের কাছে সাহায্য চেয়েছে যাতে তারা মেসিকে সই করা পারে। সৌদি ফুটবল ফেডারেশন সাধারণ সম্পাদক ইব্রাহিম আল কাসিম লিওন মেসির আগামী মৌসুমে সৌদি প্রিমিয়ার লীগের জন্য ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে আমরা লিওন মেসির সম্ভাব্য আগমন সম্পর্কে কিছুই জানি না, যদিও আমি আমার পরিকল্পনা লুকিয়ে রাখতে চাই না। সৌদি ফেডারেশন পক্ষ থেকে বলেছি, আমরা তাকে একদিন ঘরোয়া লীগে রাখতে চাই। তিনি যোগ করেন, ফেডারেশনের সবসময় ফুটবলের উন্নতি চান, আমাদের ফুটবলের উন্নতির লক্ষ্যে ছুটে চলেছি। আমরা অবশ্য রোনালদো এবং মেসিকে একই লিগে আমরা দেখতে চাই, কিন্তু সত্য হলো আমরা এখন কিছু জানি না। ইচ্ছা রয়েছে, তবে এই নিয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে, কোনো কিছু ফাইনাল হয়নি। অদূর ভবিষ্যতে মেসিকে নিয়ে আসা যাবে বলে আশা করি।